হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালোই আছো। দেখো, আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওটা না গত সপ্তাহের, মানে বেশ কয়েকদিন হয়ে গেছে আর এডিট করে দেওয়াই হচ্ছে না, তো আজকে ভাবলাম দিয়েই দিই। তো এদিকে দেখো, এই যে ফ্রিজ থেকে চিংড়ি মাছটা বার করেছি, তো বরফ এখনও যায়নি, একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর ওদিকে কিছুটা বনলেস চিকেন আর ব্রকোলিটাও ভাবছি ইউজ করব। আর এদিকে দেখো মোমো। এদিকে মোমো বসে বসে বিস্কিট খাচ্ছে। বিস্কিট না, ওগুলো ওরকম পটেটো বিস্কিট বলে, কিন্তু অনেকটা দেখো চিপসের মতনই, মানে মুখরোচক, খেতে বেশ ভাল লাগে। আর ওইটাই মানে বায়না করছিল খাবে বলে এখন। তো আজকে ভাবলাম একটু স্পেশাল কিছু রান্না করি। চিংড়ি মাছটা অনেক দিনেরই আনা, কিছু আর বানানো হচ্ছিল না, তো ভাবলাম যে একটু পোলাও বানাবো। ওই জন্য চালটাও দেখো আমি ভিজিয়ে রেখেছি। আর এদিকে তোমার ওই আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো একটু বেটে নেব। তো এটা বেসন দিয়েই আমি এটা দেখো ম্যারিনেট করছি চিকেনটাকে আর কি, মানে চিলি চিকেন বানাবো একদম ড্রাই ড্রাই, শুকনো শুকনো। তো এই যে একটা ডিম নিলাম, তারপরে দু ঢাকনি মতো সয়া সস দিয়ে দিলাম, এই দেখো এটা দিয়ে, আর একটু নুন আন্দাজ মতো। তো এটা দিয়ে মানে মাখিয়ে রাখবো, আর ওদিকে আমি বাদ বাকি কাটাকাটিগুলো করে নেব ততক্ষণে যতটা মানে ম্যারিনেট হবে হবে। কিন্তু চামচ দিয়ে একদমই করতে পারছিলাম না, কারণ আরেক হাতে তো আমার ক্যামেরা ধরা, মানে ফোন ধরা, তো হাতটাই কাজে লাগালাম। হাত দিয়েই ভালো করে একদম ম্যারিনেশন করে রেখে দিলাম। তো এটা কিছুক্ষণ পর ভাজবো আমি। তো এদিকে দেখো কিছুটা তোমার চিকেনের জন্য ডাইস করে পেঁয়াজ কেটে নিলাম, ক্যাপসিকাম, আর ওদিকে কিছুটা পেঁয়াজ আমি মিহি কুচিয়েছি পোলাওতে দেব। আর এই যে ব্রকোলিও কয়েকটা আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছি, আর একটা টমেটো কেটে রেখেছি। আর চিংড়ি মাছটা এদিকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর রান্নাটা আমি দেখো একসাথেই করব, দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তো একসাথেই হয়ে যাবে রান্নাটা, এটা করতে করতে ওটাও হয়ে যাবে। মোমোর বাবারও ওদিকে অফিস থেকে আসার সময় হয়ে এসছে, 7:30 বাজতে যায়, তো ভালোই হয়েছে, আসলে পর পকোড়াগুলো খেতে পারবে। আজকে সকালে মোমোকে স্কুলে পাঠিয়ে আমি বাজারে গেছিলাম, তখনই ভাবলাম যে কিছুটা বনলেস চিকেন নিই, চিংড়ি মাছ তো আছেই, তাহলে পোলাওয়ের সাথে একটু চিলি চিকেন টাইপ করা যাবে। আর এই বৃষ্টির জন্য দুদিন ধরে দেখলাম বাজারে মাছ সেরকম ভালো কিছুই পেলাম না। তোমার মানে মাছ ছিল বড় মাছ, কিন্তু সবই মরা, বরফের মাছ আর কি। তাই জন্য ওই কিছু তেলাপিয়া মাছ পেলাম, দেখলাম জ্যান্ত, ওই কটা নিয়ে আসলাম, আর চিকেনই নিয়ে আসলাম। দেখো এখন এই এক ব্যাচ হয়ে গেছে পকোড়া ভাজা, আর বাদ বাকি পকোড়াটা ভেজে নেব, আর এটা এখন একটু খেয়ে নেব, আর ওই যে মোমোকেও দেবো, মোমোর বাবাকেও দেবো। আর এটা টেস্ট করতে করতেই কিন্তু শেষ হয়ে গেছিলো, ওই সেকেন্ডবার যে ভাজাগুলো ছিল না সেগুলো দিয়েই পরে বানালাম। আর ওর বাবা বারবার জিজ্ঞেস করছে এটা দিয়ে কি তুমি রান্না করবে, তাহলে খাবো না। আমি বলছি দেখো খাওয়ার মধ্যে তো আমরাই দুজন আছি। ওর বাবা বলছে দুজন বলছো কেন, আমরা তিনজন, মানে আমার দিদা তো চিকেন খায় না, মোমোকে ধরিনি, মোমো আর কত খাবে। ওর বাবা বলছে দুজন বলছো, আমরা তো তিনজন চিকেন খাওয়ার ক্যান্ডিডেট। তো দেখো ওর বাবা মুড়ি দিয়েই এখন চিকেন পকোড়াটা নিয়ে গেল, মোমোর জন্যও নিল একটু বেশি করে। তো এই যে আমি চিংড়ি মাছটা ভেজে তুলে ওই তেলেই দেখো পেঁয়াজগুলো ভেজে নেবো, কড়াইতে লেগে গেছে দেখেছো, পেঁয়াজটা ভেজে কড়াইটা পরিষ্কার করে নিতে হবে, নইলে পোলাওটাও কিন্তু লেগে যাবে কড়াইতে, কড়াইটা ভালো করে মানে পরিষ্কার করে না ধুয়ে দিলে। তো দেখো মোমো পকোড়াকে ওর এত পছন্দ হয়েছে, হাত দেখাচ্ছে এখনও, এরকমই কোনো খাবার ভালো লাগলে ওইরকমভাবে দেখায়, আর বেশ কিউট লাগে বলো তো। ওকে এখানে দেখো কালার পেন্সিল দিয়ে বসিয়ে দিয়েছি, আর এই মানে প্লে গ্রুপে দিয়ে না অনেক কিন্তু ওর মধ্যে ইম্প্রুভমেন্ট দেখেছি। আগে ও শুধুই হিজিবিজি কাটতো, কিন্তু এখন ওর হাতে অনেকটা গ্রিপ এসছে আগের থেকে। তো যদি বলি যে ভেতরে লাইনের ভেতরে তুমি কালার করো, তো সেগুলো এখন বোঝে, আগে যেমন কিছুই বুঝতো না। ওর এই 2.5 বছর মানে কমপ্লিট হলো, এই সামনের জুনে 3 বছর হবে আর কি। আমি চায়ের কাপে 3 কাপ মেপে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো দেখো ওই জন্য চালগুলো কিন্তু সাইজে অনেকটা বেড়ে গেছে।
আর এখন গরম মশলাটা ঘি আর তেল গরম করে ফোড়ন দিয়ে চালটা একদম জল ঝরিয়ে কিন্তু তুলতে হবে। তারপরে দেখো আন্দাজ মতো নুন হলুদ দিয়ে চালটা একটু ভেজে নেব। তো এদিকে দেখো এগুলো ভাজা পকোড়াগুলো হয়ে গেছে, এগুলো তুলে আর এইটাও দেখো শুকিয়ে এসছে। এবারে পোলাওয়ে আমি মাপ মতো যত কাপ মানে চাল নিয়েছি তার দেড় গুণ, মানে এক কাপ চালের জন্য দেড় কাপ করে জল এই আন্দাজ নেব। দু কাপ দিলে কিন্তু ক্যাতক্যাতে হয়ে যাবে পোলাওটা, ভালো হবে না। তো বাড়িয়ে বাড়িয়ে একটু ফুটিয়ে এখনই আমি নুনটা টেস্ট করে দেখে নেব, নুন টুন ঠিক আছে কি না। মিষ্টি কিন্তু এখন দেব না, তাহলে চাল ভালো সেদ্ধ হবে না। তো এখন গ্যাসের ফ্লেম কমিয়ে আমি এটা চাপা দিয়ে রাখবো। আর এদিকে দেখো ব্রকোলিগুলো একটু মানে আমি সাতলে নিলাম, অল্প তেল ছিল তাতেই সাতলে নিলাম, একটু জল দিয়ে ভালো করে ওই জলটা ওর মধ্যে মেরে নরম করে নিলাম আর কি। তো এবারে ভেজে এটা তুলে রাখবো। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে আমি এদিকে আদা রসুন বাটা যেটা করলাম কাঁচা লঙ্কা বাটা, আর এই যে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো দিয়ে ভাজা ভাজা করব। একদম গ্যাসের ফ্লেম হাইতেই থাকবে। আর এটা ভাজা ভাজা করে তারপরে দেখো টমেটোগুলোও দিয়ে দিলাম। তো এটা ভাজতে ভাজতে দেখছি এই দেখো পোলাওটাও কিন্তু হয়ে এসছে, দেখেছো চালগুলো কি সুন্দর লম্বা লম্বা। তো এখন না নাড়িয়েই আমি ওপর থেকে চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম, এগুলো আগেই ভেজে তুলে রেখেছিলাম। এখন হালকা হাতে নাড়াতে হবে, কিন্তু চাল ভেঙে গেলে চলবে না। এখন আমি এর মধ্যে চিনি, তারপরে অল্প গরম মশলার গুঁড়ো, একটু গোলাপ জল, বেশি গোলাপ জল দেবো না, জাস্ট এক ছিপি মতো দিয়েছিলাম, নইলে তোমার পোলাওয়ের যে অরিজিনাল স্মেলটা ঘিয়ের যে গন্ধটা সেটা চলে যাবে না। তো খুব বেশি দেবো না, সামান্য অল্পই দিয়েছিলাম। এই দেখো এবার এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে হবে, এটা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি। আর এদিকে দেখো এই মশলাটাও হয়ে এসছে, এখানে সব এবারে সস টসগুলো দিয়ে দেবো। আর ব্রকোলিটাও কিন্তু বেশ ভালো লাগছিলো জানো ওই চিকেনের সাথে এটা খেতে, আমি জানি যে এটা ভালোই লাগবে সেই জন্যই দিয়েছিলাম। ব্রকোলিটা আজকে সকালেই এনেছি তো কিছুটা ভাবলাম দিয়ে দিই। তো এখানে দেখো যে টমেটো সস, সয়া সস সব দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চিলি সসও দিতে পারো। আমি নিজেও খুব একটা ঝাল খাই না, আমরা কেউই ঝাল খাই না জানো তো, ওই জন্য চিলি সসটা বাড়িতে আনাই হয় না। তো টমেটো সস আর সয়া সস দিয়ে নাড়াচ্ছি, জল খুব একটা দেবো না, জাস্ট হালকা একটুখানি দিয়ে জাস্ট একটু চাপা দিয়ে রাখবো যাতে মশলাটা একটু চিকেনের ভেতর ঢোকে সেই জন্য আর কি। তো দেখো এটা একটু চাপা দিয়ে রাখবো অল্প জল দিয়ে জানো তো। এই দেখো খানিকক্ষণ বাদে পোলাওটা তুললাম, এখন দেখেছো অনেকটা কিন্তু ঝরঝরে হয়ে এসছে। এই দেখো কি সুন্দর হয়েছে না, খুব ভালো পোলাও হয় এরকমভাবে করে দেখবে। তো চলো দেখি মোমো দিকে কি করছে। এই কি করছিস তুই, এগুলো আমার বিছানায় উঠবে। কালার গুলো ধুচ্ছ সব? তাই করছো বাবা? এমা এই জল আবার খায় নাকি? এই এই খাবি না, খাবি না, দে 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 দে, না খাওয়া যাবে না এই জল। কি করেছে কালার পেন্সিল গুলোকে সাফ করছে? তো দেখো আমার চিকেন একদম রেডি, আর কি সুন্দর লাগছিল না দেখতে। চিলি চিকেন, ব্রকোলি চিকেন, যা ইচ্ছা নাম দিতে পারো, খেতে তো মানে দারুণ হয়েছিল, দারুণ কি বলবো। আর ওই সয়া সস ম্যারিনেশনের সময় দিলে না একটা আলাদাই মানে টেস্ট হয়, খুব ভালো লাগে খেতে। তো এটা আমি এখন বাটিতে তুলে টেবিলে রেখে দেব। তো অনেকদিন বাদে একটু ভালো মন্দ রান্না করলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি। সকালে তো এখন রান্নার দিদি রান্না করে দিয়ে যায় আমাদের, আর চিংড়ি মাছটা ছিল তো ওই জন্য ভাবলাম যে একটু পোলাও করি। একদিন মানে অনেকটাই আনা হয়েছিল, আমি এনেছিলাম কয়েকদিন আগে, তো মানে একটা তরকারি মতো হয়েছিল তো ছিল, ভাবলাম যে তাহলে অল্প করে পোলাও করে দিই। কি হয়েছে? আরে শোনো, তুমি বলতে খেলা করে না, চলো কাঁদে না। কি করছো? হ্যাঁ তোমাকে কি বলেছি আজকে কোনো সবজি আনতে দাও? কি বলেছি? কি বলেছি আমি? শাকগুলো একটু দেখাও, শাকগুলো একটু দেখাও। দেখো কত সুন্দর এই শাক, কেউ না নিয়ে থাকতে পারে? এই মধ্যে সব ভেজা, পুরো ভিজে গেছে এই শাক। আমি সকালে শাক নিয়ে এসেছি, শাক সবজি সব কিছু নিয়ে এসেছি, বললাম কোনো সবজি কিচ্ছু আনবে না, শুধু ফল। তুমি তো সবজি আনতে মানা করেছিলে, শাক আনতে তো মানা করেনি। এত শাক কে খাবে? আমি একটা মেথি শাক এনেছি, আরো দুই আটি, এত শাক কে খাবে সেটা বলো। ওই তো মেয়ে বেছে দিচ্ছে, তুমি খাবে মেয়ে খাবে। শোনো এখন মা নেই, এখন এরকম উঠান বাজার করবে না কিছু না বললে। এই যে দেখো মা উঠান আনবে না এরকম।
ভালো মা শাকটা ভালো শাকটা ভালো তো বেছে গুছিয়ে রাখো হাওয়া খেয়ে থাকবে মাম্মা রেগে আছে কেন মাম্মা ওই করে শাক এনেছি কত সুন্দর তাই না মা আর মাশরুম মাশরুম খাবে তুমি তুমি রান্না করবে আমি খাবো এইসব সরাও এবার এগুলো জায়গা মতো সাইজ করো দেখো কত সুন্দর শাক বেঁচেছে তুমি শাক বাচ্ছো বাবা শাক বেঁচে দিচ্ছ তো দেখো আর কি বলবো তোমাদের মানে এই বৃষ্টির মধ্যে শাকগুলো দেখো পুরো ভেজা এগুলো তো বেশি দিন থাকবে না ওই জন্য আমার মাথাটা গরম হয়ে গেছে আর সকালে আমি একাটি মেথি শাক নিয়ে এসেছি আর আনলে লোকে একাটি শাক আনে একেবারে এখানে দেখো দু আটি মেথি শাক একাটি পালং শাক এদিকে ফ্রিজে পালং শাক আছে আজকে রান্নাও হয়েছে পালং শাক এখন রোজই আমাদের মানে দুটো দুটো করে শাক খেয়ে এই কদিনে ফুরালাম জানো তো ওই জন্য মাথাটা গরম হয়ে গেছে আর মানে জিনিসপত্র নষ্ট করতে ভাল লাগে না শাক তো বেশি দিন থাকে না বলো তার মধ্যে আবার বৃষ্টির জলে ভেজা শাক তো ওগুলো তো খেয়েই নিতে হয় তো না মানে আমি ওর বাবাকে শুধু মানে অরেঞ্জ ছিল না মোমো খায় অরেঞ্জগুলো ওই জন্য বলেছিলাম একটু অরেঞ্জ নিয়ে এসো কিন্তু তারপরে যে এত শাক সবজি আমি বলে দিয়েছিলাম যে সবজি কিছু এনো না কারণ আজকে সকালেই আমি মানে বাজার থেকে সব কিছু শাক সবজি গুছিয়ে নিয়ে এসেছিলাম তো এটাই আর কি ভাল লাগে না দূর তো তারপরে এই যে খাবার দাবারগুলো খেয়ে একটু মুডটা ঠিক করি ভাবলাম একটু ভালো মন্দ রান্না করে তোমাদের দাদাভাইকে খাওয়াবো ওরও মুডটা ভালো করব আর উল্টে দেখো ঝগড়া করে ফেললাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আমার রান্না বান্নাগুলো অবশ্যই মানে কমেন্ট করে জানিও ভালো লাগলে তো একটু লাইক শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে